নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমরা তো সবাই আমাকে চেনো, আমি তোমাদের শিক্ষক বিপাশা সাহা। আজ আমি নবম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়, ইতিহাস পরিচিতি। এসব কিছু ছবি দেখি। ছবিগুলো কী দেখতে পাচ্ছ? কিছু যুদ্ধের ছবি, হিরোডোটাসের ছবি, হিয়াংশাংয়ের ছবি। এই যুদ্ধ কিসের যুদ্ধ সেটা আমরা কীভাবে জানতে পারবো? এটা আমরা ইতিহাস পড়ে জানতে পারবো। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। হ্যাঁ, আজ আমরা ইতিহাস ঐতিহ্যের ধারণা ও উপাদান নিয়ে আলোচনা করব। এই পাঠ শেষে আমরা কী জানতে পারবো? ইতিহাসের উৎপত্তি সম্পর্কে জানতে পারবো, হিরোডোটাস সম্পর্কে বলতে পারবো, ইতিহাস ও ঐতিহ্যের ধারণা ও স্বরূপ ও পরিসর ব্যাখ্যা করতে পারবো, ইতিহাসের উপাদান সম্পর্কে বর্ণনা করতে পারবো। তোমাদের পাঠ্য বইটা বের করো, আমরা ইতিহাসের ভূমিকাটা পড়ি। 1971 খ্রিস্টাব্দে আমাদের দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল। 9 মাস পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে প্রাণপণ লড়াই করে 16 ডিসেম্বর আমাদের দেশ শত্রুমুক্ত হয়। মুক্তিযুদ্ধ আমাদের গর্বের গৌরবের কাহিনী। বাঙালি জাতির এমন অনেক গৌরবের কাহিনী আছে যেসব জানতে হলে ইতিহাস পড়তে হবে, চর্চা করতে হবে। ইতিহাস সত্য ঘটনা উপস্থাপন করে। ইতিহাসে ঘটনার ধারাবাহিক ও সত্যনিষ্ঠ বর্ণনা থাকে। ইতিহাস সম্পর্কে গভীর অনুসন্ধান করতে হলে ইতিহাসের উপাদান প্রকারভেদ সম্পর্কে অবহিত হতে হবে। এর জন্য আগে আমাদের জানতে হবে ইতিহাস কী, জানতে হবে কত ধরনের ইতিহাস লেখা যায় বা ইতিহাস কত ধরনের হয়, ইতিহাস পাঠের প্রয়োজনীয়তাই বা কী। এই অধ্যায়ে এই সব বিষয় নিয়েই আলোচনা করা হয়েছে। আচ্ছা, আমরা ইতিহাস ও ঐতিহ্যের ধারণা নিয়ে একটু আলোচনা করি। ইতিহাস শব্দটি উৎপত্তি ইতিহাস শব্দ থেকে, যার অর্থ ঐতিহ্য। ঐতিহ্য হচ্ছে অতীতের অভ্যাস, শিক্ষা, ভাষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, যা ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে। এই ঐতিহ্যকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে পৌঁছে দেয় ইতিহাস। এই চিকারের ভাষায় বলা যায় যে ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে এক অন্তর্নিহিত সংলাপ। বর্তমানে সকল বিষয়ে ইতিহাসে ক্রমবিবর্তন ও অতীত ঐতিহ্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে, আর অতীতের ক্রমবিবর্তন ও ঐতিহ্যের বস্তুনিষ্ঠ বিবরণী হলো ইতিহাস। তবে এখন বর্তমানের সময়েও ইতিহাস লেখা হয়, যাকে বলে সাম্প্রতিক ইতিহাস। সুতরাং এখন ইতিহাসের পরিসর সুদূর প্রসারিত, সুদূর অতীত থেকে বিরাজমান বর্তমান পর্যন্ত বিস্তৃত। ইতিহাস শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে এরূপ দ্বারা ইতিহাস যোগ আস, যার অর্থ এমনই ছিল বা এরূপ ঘটেছিল। ঐতিহাসিক ডক্টর জনসন ঘটে যাওয়া ঘটনাকে ইতিহাস বলেছেন। তার মতে যা কিছু ঘটে তাই ইতিহাস, যা ঘটে না তা ইতিহাস নয়। সুতরাং দেখা যাচ্ছে যে সমাজ ও রাষ্ট্রের নিরন্তর বয়ে যাওয়া ঘটনা প্রবাহই ইতিহাস। হিরোডোটাসই প্রথম ইতিহাস এবং অনুসন্ধান এর দুটি ধারণাকে সংযুক্ত করেন, ফলে ইতিহাস পরিণত হয় বিজ্ঞানে, পরিপূর্ণভাবে হয়ে উঠে তথ্য নির্ভর এবং গবেষণার বিষয়ে। টয়েনবিয়ের মতে সমাজ জীবনই ইতিহাস, প্রকৃতপক্ষে মানব সমাজের অনন্ত ঘটনা প্রবাহ হল ইতিহাস। র্যাপসন বলেছেন ইতিহাস হল ঘটনার বৈজ্ঞানিক এবং ধারাবাহিক বর্ণনা। লিওপোল্ড ফন র্যাঙ্কের মতে প্রকৃতপক্ষে যা ঘটেছিল তার অনুসন্ধান ও তার সত্য বিবরণী ইতিহাস। আচ্ছা, আমরা তো ইতিহাস অধিশন জানলাম, এখন দু একটা প্রশ্ন করে দেখি তোমরা পারো কি না। কত খ্রিস্টাব্দে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল? কখন আমাদের দেশ শত্রুমুক্ত হয়েছিল? বর্তমান সময়ের ইতিহাসকে কি বলা হয়? সমাজ জীবনের ইতিহাস উক্তিটি কার? ইতিহাসের জনককে? উত্তরগুলো দেখে নাও। 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল আর দেশ শত্রুমুক্ত হয় 1971 সালে 16 ডিসেম্বর। বর্তমান সময়ের ইতিহাসকে বলা হয় সাম্প্রতিক ইতিহাস।
সমাজজীবনী ইতিহাস উক্তিটি টয়নবির, ইতিহাসের জনক হিরোডোটাস। এসো আমরা কিছু ছবি দেখি। ছবিতে কি দেখতে পাচ্ছ? এগুলো বিভিন্ন দলিলপত্র, সাহিত্যকর্ম, বেদ, কৈটিল্যের অর্থশাস্ত্র, কলহনের রাজতরঙ্গিনী, মিনহাজুল সিরাজের তরকাত নাসিরি, আবুল ফজলের আইনি আকবরি, এগুলা ইতিহাসের লিখিত উপাদান। আসো আমরা ইতিহাসের উপাদান ও লিখিত উপাদানটা একটু দেখে নিই। যেসব তথ্য প্রমাণের উপর ভিত্তি করে ঐতিহাসিক সত্যকে প্রতিষ্ঠিত করা সম্ভব তাকে ইতিহাসের উপাদান বলা হয়। সঠিক ইতিহাস লিখতে ঐতিহাসিক উপাদানের গুরুত্ব অপরিসীম। ইতিহাসের উপাদানকে আবার দুই ভাগে ভাগ করা যায়, যথা লিখিত উপাদান ও অলিখিত উপাদান। লিখিত উপাদানগুলো আমরা ছবিগুলো দেখলাম, এখন লিখিত উপাদানকে দেখি। লিখিত উপাদান, ইতিহাস রচনার লিখিত উপাদানের মধ্যে রয়েছে যে ছবিগুলো দেখলাম, এখানে আছে সাহিত্য, বৈদেশিক বিবরণ, বিবরণের দলিলপত্র ইত্যাদি। বিভিন্ন দেশি বিদেশি সাহিত্যকর্মীর তৎকালীন সময়ের কিছু তথ্য পাওয়া যায়, যেমন বেদ, কৈটেলের অর্থশাস্ত্র, কলহনের রাজতরঙ্গিনী, মিনহাজুন সিরাজের তপকাতির নাসিরি, আবুল ফজরের আইনি আকবরি ইত্যাদি। বিদেশি পর্যটকদের বিবরণ সবসময় ইতিহাসে গুরুত্বপূর্ণ উপাদান বলে বিবেচিত, যেমন 5 থেকে 7 শতকের বাংলায় আগত চৈনিক পরিবাচক যথাক্রমে ফাহিয়ান, হিয়েংসাং ও ইত সিংয়ের বর্ণনা, পরবর্তী সময়ে আফ্রিকান পরিবাচক ইবনে বতুতা সহ অন্যান্যদের লেখাতেও এই অঞ্চল সম্পর্কে বিবরণ পাওয়া গেছে। এইসব বর্ণনা থেকে তৎকালীন সমাজ, অর্থনীতি, রাজনীতি, ধর্ম, আচার অনুষ্ঠান সম্পর্কে বেশ কিছু তথ্য জানা যায়। সাহিত্যিক উপাদানের মধ্যে আরও রয়েছে রূপকথা, কিংবদন্তি গল্পকাহিনী, তিব্বতী লেখক লামা তারানাথের বর্ণনায় পাল রাজবংশের প্রতিষ্ঠাতা গোপালের সিংহাসন আরোহণ সম্পর্কে যে বর্ণনা আছে সেটি এক ধরনের কল্পকাহিনী। তবে অনেক কাহিনীর আড়ালে অনেক সত্য ঘটনা থেকে যায় যা ঐতিহাসিকরা বিবেচনা বিশ্লেষণ অনুসন্ধান করে আবিষ্কার করেন। তাছাড়া সরকারি নথি, চিঠিপত্র ইত্যাদি থেকেও নির্ভরযোগ্য তথ্য পাওয়া সম্ভব। এখন কি দেখতে পাচ্ছ? কিছু ছবি দেখতে হবে। এগুলো হচ্ছে ইতিহাসের অলিখিত উপাদান, যেমন প্রত্নতাত্ত্বিক নিদর্শন মধ্যে আছে মুদ্রা, শিলালিপি, স্তম্ভলিপি, তাম্রলিপি, ইমারত ইত্যাদি। অলিখিত উপাদানগুলো দেখো, যে সব বস্তু বা উপাদান থেকে আমরা বিশেষ সময়, স্থান বা ব্যক্তি সম্পর্কে বিভিন্ন ধরনের ঐতিহাসিক তথ্য পাই, সেই বস্তু বা উপাদানই প্রত্নতাত্ত্বিক নিদর্শন। প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ মূলত অলিখিত উপাদানভুক্ত, যেমন মুদ্রা, শিলালিপি, স্তম্ভলিপি, তাম্রলিপি, ইমারত ইত্যাদি। তোমরা যে ছবিগুলো দেখলে সেগুলাই। এই সমস্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা এবং বিশ্লেষণের ফলে সেই সময়ের অধিবাসীদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থা সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়। ধারণা করা সম্ভব প্রাচীন অধিবাসীদের সভ্যতা, ধর্ম, জীবনযাত্রা, নগরায়ন, নিত্য ব্যবহার্য জিনিসপত্র, ব্যবসা বাণিজ্যের অবস্থা, কৃষির উপকরণ ইত্যাদি সম্পর্কে। উদাহরণ হিসেবে বর্ণনা করা যায় সিন্ধু সভ্যতা, বাংলাদেশের মহাস্থানগড়, পাহাড়পুর, ময়নামতি ইত্যাদি স্থানের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সময়ের কথা। নতুন নতুন প্রত্নতাত্ত্বিক আবিষ্কার বদলে দিতে পারে একটি জাতির ইতিহাস, যেমন সম্প্রতি নরসিংদীর ওয়ারী বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক আবিষ্কার। ওই অঞ্চলের প্রত্নতাত্ত্বিক নিদর্শনে প্রমাণিত হয়েছে যে বাংলাদেশে 2500 বছর পূর্বেও নগর সভ্যতার অস্তিত্ব ছিল। এই আবিষ্কারের ফলে বাংলার প্রাচীন সভ্যতার নবদিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে, বদলে যাচ্ছে বাংলার প্রাচীন সভ্যতা সম্পর্কে অনেক ধারণা। অদূর ভবিষ্যতে নতুন করে লিখতে হবে বাংলার প্রাচীন ইতিহাস। আচ্ছা, আমরা তো পড়লাম, এখন আমরা কিছু মূল্যায়ন করে কিছু প্রশ্ন বলি, তোমরা লেখনাও পড়বে। সঠিক ইতিহাস লিখতে কিসের গুরুত্ব অপরিসীম? উত্তরটা লিখে নাও। সঠিক ইতিহাস লিখতে ঐতিহাসিক উপাদানের গুরুত্ব অপরিসীম। কাদের বিবরণ সবসময় ইতিহাসে গুরুত্বপূর্ণ উপাদান বলে বিবেচিত?
বিদেশি পর্যটকদের বিবরণ সবসময় ইতিহাসে গুরুত্বপূর্ণ উপাদান বলে বিবেচিত। কার বর্ণনায় পাল বংশের প্রতিষ্ঠা গোপালের সিংহাসন আরোহণ এক ধরনের কল্পকাহিনী। তিব্বতী লেখক লামা তারানাথের বর্ণনায় পাল বংশের প্রতিষ্ঠা গোপালের সিংহাসন আরোহণ এক ধরনের কল্পকাহিনী। কী বদলে দিতে পারে একটি জাতির ইতিহাস? নতুন নতুন প্রত্নতাত্ত্বিক আবিষ্কার বদলে দিতে পারে একটি জাতির ইতিহাস। ইতিহাসের উপাদানকে কয় ভাগে ভাগ করা যায়? ইতিহাসের উপাদানকে দুই ভাগে ভাগ করা যায়। আচ্ছা, আমরা তো এখন কিছু প্রশ্ন পড়লাম, একটা বাড়ির কাজ নেই, কিছু বাড়িতে বসে তোমরা করবে। ইতিহাসে লিখিত উপাদান কেন গুরুত্বপূর্ণ বর্ণনা করো। ধন্যবাদ, সবাই ভালো থাকবে, পড়াশোনা করবে, বাবা মার কথা শুনবে।